পাটালে ঠিকই না এখানে পাটালে মাথায় ঢালো শান্ত থাকি আমি চলে আসে এদিকে ঠিক আছে এই সময় তো ওই দিদির গাড়ি ভোগ সুন্দর করে করছে হয়তো আসছে বছরই দেখবো এসে সব হয়ে গেছে আমি তোমাদের সবার জন্য মায়ের কাছে উৎসর্গিত করেছি এবং যেটা হচ্ছে আমাদের সবচেয়ে শুভ কাজ হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে আমরা বিশেষ করে মা কালী বাড়ি আপনারা জানেন যে আমরা তারাপীঠেও যেরকম তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড করে খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে ভোগঘর থেকে শুরু করে পুকুর বাঁধানো থেকে শুরু করে রাস্তা চওড়া করা থেকে শুরু করে খুব ভালো করে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বরও স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে লোকনাথ মন্দিরও চাকলা ধাম তারপরে দুটো আছে ওগুলো হচ্ছে অনুকূল ঠাকুরের ওখানেও জমি দেওয়া হয়েছে এরকম গঙ্গাসাগরও করে দেওয়া হয়েছে দুর্গেশ মন্দির আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়িতে সেই মন্দিরও করে দেওয়া হয়েছে শিবযজ্ঞ মন্দির কুচবিহারে সেটাও করে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির নতুন করে তৈরি হচ্ছে দীঘাতে এবং কালীবাড়িতেও আপনারা শুনলে খুশি হবেন প্রায় 300 কোটি টাকার মতো খরচ করে এখানে স্কাই ওয়াক করা হচ্ছে এবং টোটালটাই শেপটা চেঞ্জ হবে এবং হকার ভাইরা যারা আছেন তাদের কাউকে উচ্ছেদ করা হবে না তাদের জন্য হাজরা পার্কের ভেতরে কতগুলো স্টল বানানো হয়েছে যতদিন তাদের কাজটা না হবে ততদিন তারা সেখানে কাজ করবেন কিন্তু আস্তে আস্তে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং এখানে যেরকম দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে যেরকম স্টল করে দেওয়া হয়েছে কালীঘাটেও সেরকম করে দেওয়া হবে এবং কালীঘাট আপনারা জানেন পাশেই দুটুকু খুব বিখ্যাত সুতরাং আমি আজকে প্রথম নয় আমি দীর্ঘদিন ধরে প্রতি বছরই কালী পুজোয় পয়লা বৈশাখের আগের দিন আসি মায়ের কাছে বাংলার সকল মানুষের জন্য বাংলার সকল মামাটি মানুষের জন্য শুভকামনা জানিয়ে যাই শান্তি প্রার্থনা করে যাই সংহতি প্রার্থনা করে যাই এবং শুভ আনন্দে জাগো সবাই ভালো থাকুন এই কথা বলতেই মায়ের কাছে আসি কাজেই এটা আমার চিরকালের প্রোগ্রাম এবং যতদিন বাঁচবো ততদিন করব এবং ঈদের সময় আমি রেড রোডের নামাজেও যাই আপনারা জানেন বড়দিনের সময়ও আমি চার্চে যাই আমি গুরুদুয়ারাও গুরু নানকের প্রোগ্রামে বা গুরু গোবিন্দ সিংয়ের প্রোগ্রামে কখনো কখনো যাই বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সুযোগ আমার হয়েছে কাজেই গঙ্গাসাগরেও যাই কাজেই এই কাজগুলো আমাদের একটা ধর্ম সংস্কৃতি এগুলোর মধ্যেই পড়ে কাজেই রাজনীতির একটা অন্যতম পাঠ হচ্ছে রাজনীতি যেমন রাজনীতির জন্য মানুষের সেবা করার জন্য আবার রাজনীতির বাইরেও আমি তো একটা মানুষ আমার মানবিক ধর্মটাই হচ্ছে
মায়ের কাছে আসি আমরা প্রার্থনা জানাবার জন্য, যাতে মানবিকতা ভালো থাকে, যাতে শুভ বুদ্ধির উদয় হোক সকলের, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এইটুকু, সবার পরিবার ভালো থাকুন।